ওই যে আরে 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 ওটা কি আরে তো ইট ভাটার কাছে, এই ইট ভাটার দিকে জুড়ে অনেক বড় বড় গল্প রয়েছে। এই ভাটাটি 1994 সাল থেকে বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে আমি আপনাদের কাছে বলবো। এদিকে চারিদিকে দেখো এই পরিত্যক্ত ভাটা, এই ভাটাতে মানুষ 1994 সাল থেকে ইট কাটা বন্ধ হয়ে গেছে, উপরে বড় বড় গাছ জন্ম নিয়েছে। ওইদিকে দেখলেই এর চেম্বারটা দেখা যাবে। এদিকে আপনাদেরকে এদিকেও দেখাবো, চারিদিকে দেখুন সম্পূর্ণ জঙ্গলে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ আসছে, দেখি এদিকে এদিকে একটু ক্যামেরাটা ফোকাস করো, দেখুন ভিতরে যেন গহ্বর, এই গহ্বরের ভিতরে কেউ প্রবেশ করতে পারে না। এই দেখেন দেখুন সম্পূর্ণটা দেখুন, ভাটাটা কি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে 1994 সাল থেকে এই অবস্থায়। এটা নিশ্চয় কোনো রহস্য রয়েছে। এসো ক্যামেরাটা এদিকে নিয়ে এসো একটু, এগুলো দেখেন এদিকটা পুরো জঙ্গল হয়ে গেছে। এখানে কি ঘর মতো লাগছে, গহ্বর। এদিকে আরেকটু এসো, এই যে এটা দেখেন, এটা দেখেন, এই জায়গাটা কত ভয়ঙ্কর দেখেন। এইখানে সেই তখন থেকেই ইটগুলো এখানেই চলে এসেছে। এখানে আসেন প্রিয় ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, সাথে লাইক এবং শেয়ার করবেন। এই ভিতরে যেও না, এখন এখন ভিতরে যেও না, দেখি একটু কি আছে এখানে। আসেন অসুবিধা নেই, আসেন। এই দেখেন জায়গাটা কত ভয়ঙ্কর। এই দেখেন গাছগুলো কি অবস্থা, এগুলো দেখেন কত জঙ্গল। ভিউয়ার্স আপনারা দেখুন, আপনারা দেখুন সেই পরিত্যক্ত ভাটা যেটা আজ 28 বছর ধরে নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো নতুন ইট এরা তৈরি করেনি। দেখুন বড় বড় গাছ এর উপরে জন্ম নিয়েছে। এখানে আরো কত কি আছে আমরা তা ভাষায় বলতে পারবো না। আসেন এবার ক্যামেরা, আসুন। এটা সেই ভাটার পিছন সাইড, এগুলো বহু বছর ধরে পড়ে আছে, কেউ আসতে পারে না। না না তাই এগুলো এইভাবে, এখানে ব্যাং চামচিকে, এই যে ব্যাং সাপ বিচ্ছু ইত্যাদি এখানে বহুত রয়েছে। সামনে এটা চিমনি, এই যে ভাটার চিমনি। হ্যাঁ এই ভাটাটার নাম কি ছিল, যাই হোক হবে। এবার আমরা সত্যিকারের আস্তে আস্তে আমরা সেদিকে আগিয়ে যাচ্ছি। এখানে একটু আসবেন, একটু আরামসে দেখে শুনে আসবেন।
এগুলো তো তেমন কিছু নেই, দেখা যাক। লিটন, আস্তে আস্তে আস্তে, বেশি ভিতরে যাওয়ার দরকার নেই। এই সাইডটা দেখেন কি অবস্থা, ভাটাটা ভীষণ ডেঞ্জার জায়গা। হ্যাঁ, ভীষণ ডেঞ্জার জায়গা। হ্যাঁ, এসো, বেরিয়ে এসো, আমরা মেন উদ্দেশ্যে চলে যাই। চলো আসো, আসা যাক। এদিকে লাইটটা মারো। দেখি লাইটটা, লাইটটা কত বড় খোলস সাপের, বুঝলেন? ভিউয়ার্স তাহলে বুঝলেন কতটা ডেঞ্জার জায়গা, এই জায়গাটা কত ভয়ঙ্কর, আর আমরা সেই ভয়ঙ্কর কাজে এসেছি আপনাদের সহানুভূতি পাওয়ার জন্য। আপনারা যদি আমাদের সহানুভূতি দেন, লাইক শেয়ার এবং কমেন্টস করেন, সাথে সাবস্ক্রাইবটা করেন, তাহলে আরো ভালো ভালো ভিডিও আমরা তৈরি করব, এমন ভয়ঙ্কর বিভৎস ভিডিও। সেই জায়গাটা কোথায় ছিল? হ্যাঁ, যে জায়গাটা খুঁজতে হবে, সেই জায়গাটা কোথায় ছিল? লাইকটা মারো। এই সাইডে কি? এইখানে, 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 এইখানে। হ্যাঁ, ওই যে, ওই যে, আরে আরে আরে, ওটা কি? আরে অতটা কাছে যায় না, অতটা কাছে যায় না, লুটছে দেখো ভাই। এটা কিছু, এটা মহিলার মতো লাগছে। আপনি এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন? আপনি কে বলুন তো? আপনি কে? আপনি কে? দেবী রানী? কিন্তু আপনার আপনার এই অবস্থা হলো কি করে? আপনার শ্বশুর প্রচুর বড় লোক ছিল, কিন্তু আপনার এই অবস্থা কিভাবে হলো? আমি আপনাকে একটা একটা কথা জিজ্ঞাসা করবো, বলছি আমি আমার ভাই রাস্তা কাটছে ভাই, আমি কোথায় গেল ভাই? হ্যাঁ, আমি আমি আর এখানে থাকবো না, বলছি অসম্ভব, বলছি একটা একটা কথাকে জিজ্ঞাসা করব, বলছি আপনি এই যে রাস্তা দিয়ে যে সমস্ত লোকগুলো যাতায়াত করে, ওরা তো ভালো নিরীহ মানুষ, আপনি ওদেরকে ভয় দেখেন কেন? আপনি বদলা নেবেন, আপনি যা করবেন, কিন্তু এই মানুষগুলো আপনার কি ক্ষতি করেছে? ভয় আমার শুনতে আমি পাচ্ছি না। আস্তে আস্তে আস্তে, তুই 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 আপনি এইভাবে এইভাবে মানুষকে ভয় দেখাতে পারেন না। আপনি আপনি
এইভাবে এইভাবে মানুষকে ভয় দেখাতে পারেন না। আপনি যখন এখান থেকে মানুষ যায় তখন এইভাবে দাঁড়িয়ে থাকেন, এই মানুষগুলো যাবে কি করে? গাছটা নড়ছে মনে হচ্ছে না? গাছটা নড়ছে, গাছটা নড়ছে, ভাই গাছে দাঁড়িয়ে তো, গাছে দাঁড়িয়ে তো, ওকে তো আর দেখা যাচ্ছে না, পবিত্র জায়গা দেখো হচ্ছে, গাছটা ফের নড়ছে, গাছটা ফের নড়ছে, গাছটা ফের নড়ছে, এটা হচ্ছে সেই সেই অভিশপ্ত সেই সুন্দর মেয়েটির, গাছটা নড়া বন্ধ হচ্ছে না, কিন্তু কোথায় গেল? আমি আমি আপনাদের বলতে পারছি না, আমার বাকশক্তি রুদ্ধ হয়ে যাচ্ছে, আমি আমার ভিতরটা কাঁপছে। আমাদের সম্ভব হলে ক্যামেরাতে আমরা, না 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 আগে যেতে হবে না, আগে যেতে হবে না, আমরা গর্ত থেকে দেখাতে চেষ্টা করব কিন্তু পারবো না, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না যে আমরা পারবো হয়তো। এ দেখো এখানে তো কোনো গাছ রয়েছে, এটাও নড়ছে, হ্যাঁ তাহলে তাহলে কি করা যায়? না না আগে যেতে হবে না, আগে যেতে হবে না, ওই জায়গায় যেতে হবে না। এখান দিয়ে পালিয়ে যায়নি তো, সে অদৃশ্য হয়ে গেছে কি? আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। দেখো দেখো কোথায় গেল, দেখো দেখো সে কোথায় গেল, আমি ভাই পারছি না, সে কোথায় গেল, সে কি আর উঠবে, সে কি এখানে আছে, সে কোথায়? গাছটা নড়াটা বন্ধ হয়ে গেছে না, গাছটা নড়া বন্ধ হয়ে গেছে, আবার নড়ছে, আবার নড়ছে, আবার নড়ছে, ওই তো হয়তো সে আবার দেখা দেবে, আমাদের এখানে থাকবো না, এখানে থাকো, ভাই পিছে আসো, ভাই পিছে আসো, ভাই পিছে আসো, ভাই পিছে আসো, গাছ নড়ছে, ভাই পিছে আসো, পিছে আসো, এমনি এমনিতে আমার অবস্থা খুব একটা ভালো লাগছে না সোহেব, আমার বাক শক্ত শক্তি রুদ হয়ে যাচ্ছে, আমি কি বলছি আমি নিজে বুঝতে পারছি না, কিভাবে নড়তে, কিভাবে সম্ভব, আমি আমি এরকম অসম্ভব জিনিস দেখিনি, কেন কেন মানুষ এত 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 বের 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 হম কাপ গাছ।